আমার বাবা মতুর রহমান পানু সাহেব বেশ কিছুদিন ধরে তার হার্টজনিত প্রালের জন্য ভুগছিলেন তো এর মাঝেও আরও চার পাঁচ মাস আগে তার হার্ডের কি বলে অ্যাটাক হয়েছিল তা দুবার পরপর তারপর সাধারণত ওপেন হার্ট সার্জারি সার্জারি করে বা অন্য কিছু করে তার হার্টের কন্ডিশন এমন পর্যায়ে ছিল যে আমরা এনজিওগ্রাম করতে পারছিলাম না বহুত চেষ্টা করেছি যাই হোক তারপর তো উনি আমরা মেডিসিন দিয়ে এটা দিয়ে তাকে মোটামুটি সুস্থ করে নিয়ে এসেছিলাম কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন আগে সে রাত্রে আনুমানিক তিনটার সময় সে হঠাৎ পরে গিয়েছিলো টয়লেট থেকে ফেরার সময় বেডে পড়ে যাওয়াতে তার ওই পিছনের একটা মাজার হাড দিয়ে একটা ফ্র্যাকচার এসছিলো যার জন্য সে বেড থেকে উঠতে পারছিল না তা লাস্টটা বোধ হয় বিশ পঁচিশ দিন হয়েছিল। তো ওই ওই কারণে সে আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল আসলে তারপরে তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি আমরা মানে আমি সাধারণত আমি অনেক বেশি তাকে চেষ্টা করছি আমার মা সবাই যে না তুমি হাঁটতে পারবা দু তিন দিন আগেও আমি ওয়াকার কিনে দিয়েছিলাম যে না এই আর কিছুদিন পরে তুমি হাঁটতে পারবা তো আলটিমেটলি আল্লাহর যা হুকুম মানে আল্লাহ তো তার তো দিন শেষ হয়ে গেছে সেদিন চলে গেছে আর কি এখন তার জন্য দোয়া করবেন সে যাতে স্ত নসিবপুরুক আল্লাহ তালা তাকে যিনি এগারোটা বিশেষ তিনি মারা গেছেন চব্বিশ তারিখে রাত্রে তো আমরা চিন্তা করেছিলাম যে এফডিসি সবাইকে ওখানে নিয়ে যাব। কিন্তু ভাই ভাইরাসজনিত কারণ এগুলোর জন্য সমাবেশ নিষেধাজ্ঞা ছিল যার জন্য ওখানে আমরা নেই নি তাকে আমরা সোজা আমাদের দেশে বাড়ি বগুড়া সিলিমপুরে এখানে নিয়ে এসছি কারণ হলো তার ইচ্ছাও ছিল যে তার কবরটা এখানে হবে এবং সেই কবরের জায়গাটাও দেখা গিয়েছিল সবাইকে সো আমাদের তার ইচ্ছা অনুযায়ী এখানে খবর দেওয়া হচ্ছে যাই হোক তাকে দোয়া করবেন সে যেন সেব আমি মাহফুজ রহমান পুনম আমি মতি রহমান পানু সাহেবের সন্তান আমি তার ছোট ছোট ছেলে আমার বাবা মারা গেছেন গত পরশু দিন রাত্রে সোয়া এগারোটার সময় বয়সজনিত কারণে আপনারা সবাই জানেন উনি বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পরিচালক এবং পরিবেশক ছিলেন আমরা তার সন্তান হিসাবে আমাদের আমরা গর্ব করি আমরা তার সন্তান হিসাবে আসলে তার যে কার্যকলাপ তার যে চলচ্চিত্রতে যে অবদান উনি রেখে গেছেন এই জন্য দেশবাসী সকলে জানে আমরা সত্যিই গর্বিত তার মতো কৃতীয় মানুষ সন্তান মানুষের সন্তান হিসাবে এখন আল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহ তাকে নিয়ে গেছেন আমরা আমি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বলছি আপনারা দোয়া করবেন উনি যাতে ব্যাস্ত নসিব হন আর সবাই তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তার যদি কোনো অপরাধ থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বিশেষ করে তার যে সহকর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের প্রয়োজন ছিল এফ ডিসি নিয়ে তাদের সহকর্মীদেরকে এতটুকু সুযোগ করে দেওয়া তার জানা জানাজা অংশগ্রহণের কিন্তু দেশের বর্তমান যে পরিস্থিতি করোনা ভাইরাসজনিত কারণে দেশ আজ অবরুদ্ধ নিতে পারেনি তাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই নিজ নিজ অবস্থান থেকে তার জন্য দোয়া করে দিবেন তাহলেই সেটা তার জন্য পরম প্রাপ্তি হবে আমার বাবা বেদমে জ্যোৎসনা ছবি প্রযোজনা করেছিলেন উনিশশো সালে তার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন তার অত্যন্ত নিকটতম একজন সহকর্মী ছিলেন তোসব আলক বকুল তিনি মারা গেছেন আল্লাহ তার আত্মা বেহাস্তে নসিব করুক তার জন্য দোয়া করি আমরা সবাই খুব গুণী লোক ছিলেন উনি আব্বার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছেন দীর্ঘ দীর্ঘ কমপক্ষে দশ বারো বছর তো হবে এই কমপক্ষে কাজ করেছেন তারপরে উনি প্রথম আব্বার এই ছবিতে ডাইরেক্টর হিসাবে বেদমে জোৎসনা ছবি ডাইরেক্টর হিসাবে কাজ করেছেন উনিশশো সালে পরবর্তীতে ইন্ডিয়া থেকে যখন অফারটা আসলো ইন্ডিয়াতে রিমেক করার সেটা উনিশশো সালে জয় খামকা এবং বিজয় খামকা এনারদের মাধ্যমে এটা রিমেক করা হলো ইন্ডিয়াতে উনিশশো সালে যেটা মুক্তি পেয়েছে আপনারা সেটা সকলে সেটার সফলতা সম্পর্কে জানেন সেটা সম্পর্কে বিশেষ কিছু বলার অবকাশ নেই তারপরেও তা ওনার যে কার্য যেগুলো ছিলেন মনের মাঝে তুমি মোল্লা বাড়ির বউ এই জীবন তোমার আমার মনের মাঝে তুমি তারপর নির্যাতন নির্দোষ আরণমানিক আপন ভাই সাথী সত্যি কথা বলতে বলে শেষ করা যাবে না তার কাজের কথা দেশবাসী সকলেই তার কাজের প্রশংসা করেছেন ভূয়সী প্রশংসা করেছেন সব সময়। আর বিশেষ করে বলার কিছু নেই আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা যেন বেস দেন